পল্লী বিদ্যুৎ মিটার কিভাবে আবেদন করতে হয় সেটা আজ আমি তোমাদের দেখিয়ে দেব। এটা হলো নতুন আবেদন পদ্ধতি। অনেকে আমাকে কমেন্ট করেছে পল্লী বিদ্যুৎ মিটার কিভাবে আবেদন করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তোমরা অনলাইন বিদ্যুৎ মিটার আবেদন লিখে গুগলে সার্চ দিলে তখন চলে আসবে একটা লিংক আমাদের। এই এটা হলো ওয়েবসাইট পল্লী বিদ্যুৎ মিটার, যা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। এখানে আমাদের এটা হলো ওয়েবসাইট, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে বা আমাদের এখানে উপরে এই লিখতে পারো তোমরা যে আর ই বি বা অনলাইন বিদ্যুৎ সংযোগ, এভাবে লিখলেও তোমরা কিন্তু গুগলে চলে আসবে অনলাইনে কীভাবে অনলাইনে কিভাবে মিটারের আবেদন করা যায়। তখন আমরা অনলাইন বিদ্যুৎ সংযোগ আমরা এখানে নিচে লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করব মিটারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ অনলাইন বিদ্যুৎ সংযোগ আবেদন, এখানে ক্লিক করব আমরা। তখন এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আবেদন করুন, আবেদন পরিবর্তন করুন, বিভিন্ন অপশন আছে এখান থেকে তোমরা কিন্তু পড়ে নেবে। নিচে আবেদনের করা নিয়মাবলী, এখানে আবেদন করা কীভাবে নিয়মগুলো দেওয়া আছে, এখানে টাকা পেমেন্ট করার নিয়ম দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে। এখানে আবেদন করুনে ক্লিক করবে, তখন এইরকম একটা পেজ চলে আসবে আমাদের। এইখানে ফর্ম পূরণ করতে এখানে লাল চিহ্ন ক্ষেত্রগুলো অবশ্যই পূরণীয়, লাল চিহ্নগুলো পূরণ করতে হবে। এখানে আমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে চলে আসে বিভিন্ন জেলার নাম, বিভিন্ন জেলার নাম চলে আসে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমিতি গড় যেটা। এখানে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা দিয়ে দিলাম, এখানে সদর আমরা এখানে সদর দিয়ে দেব, জোন অফিস যেখানে যেটা হলো সব জেলার মধ্যে থাকে, সংযুক্ত যেটা আমরা কি জন্য আবাসিক নাকি বাণিজ্যিক আমরা সেটা দিয়ে দেবো, না হলো আমার দেওয়া হচ্ছে আবাসিক দেব। এখানে আবেদনকারীর নাম লিখবো আমরা, আবেদনকারীর নাম, তারপরে পিতার নাম, তারপরে মাতার নাম, আইডি কার্ড দেখে আমরা এই কাজটা করতে হবে, যার আবেদন করব তার আইডি কার্ড দেখে। এখানে স্বামী স্ত্রী প্রয়োজন নেই, এটা আমাদের যেহেতু লাল চিহ্ন নেই। এখানে জন্ম তারিখ, আইডি কার্ড থেকে আমরা জন্ম তারিখটা দেখে দেব বা জন্ম নিবন্ধন থাকলেও চলবে, বা তোমাদের পাসপোর্ট দিয়েও কিন্তু করতে পারবে। তারপর এখানে বাংলাদেশ, জাতীয়তা বাংলাদেশ, তারপর এখানে আবেদনের পরিচয়পত্র, আইডি নম্বর বা যেখানে তোমাদের জন্ম নিবন্ধনের নম্বরটা থাকে এই নাম্বারটা দিয়ে দিবে। আমি এখন আমার আইডি নম্বরটা দিয়ে দিচ্ছি, এখানে মোবাইল নম্বর, যার যার মোবাইল নম্বর দিয়ে দিবে, যে কোনো অপারেটর হলেই চলবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমরা ইমেল, এখানে আমরা কিন্তু এখন এগুলোর প্রয়োজন নেই, এটা দিলেও দিতে পারো। এখানে আমরা লিঙ্গ সিলেক্ট করব, লিঙ্গ সিলেক্ট করব, লিঙ্গ পুরুষ। তারপরে স্থায়ী ঠিকানা, আমরা স্থায়ী ঠিকানা এখানে ব্রাহ্মণবাড়িয়া চলে এসেছে অটোমেটিকলি, এখানে আমরা কিন্তু দিয়ে দেবো উপজেলা, উপজেলা হলো আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, এখানে থানা, থানা দিয়ে দেবো, এখানে থানাও আশুগঞ্জ, যার যার অনুযায়ী দিয়ে দেবে তোমরা। ইউনিয়ন, তারপরে ইউনিয়ন এখানে লালপুর, ইউনিয়ন লালপুর, গ্রাম, এখানে গ্রামের নাম আমি যে যে গ্রাম, যা যার গ্রাম, এখানে নোয়াগাঁও গ্রাম। স্থলের ঠিকানা, যেখানে বিদ্যুৎ সংযোগটা দেবে সেখানে ঠিকানা দিতে হবে, যে এখানে যদি ঠিকানা অন্য ঠিকানা হয় এখানে কিন্তু তা অন্য ঠিকানা দেবে, যদি এটা হয় এখানে ক্লিক করবে, অন্য ঠিকানা হলে অন্য ঠিকানা দিয়ে দেবে। তারপরে এখানে মোজা, মোজা যার যার অনুযায়ী মোজা হয়, অনেক রকম মোজা থাকে একটি ইউনিয়নে, যতটা মোজা থাকে বা যে গ্রাম থেকে করে মোজা দিয়ে দেবে। এখানে দাগ নম্বর দিবে তোমার, এটা হলো তোমার পর্চা, জমির পর্চা বা জায়গার পর্চা, দাগ নম্বর দিয়ে দিবে, এখানে তোমার খতিয়ান নম্বরটা দিয়ে দিবে, তোমার জায়গার খতিয়ান নম্বর, তোমার জায়গার খতিয়ান নম্বরটা দিয়ে দিবে। এখানে আমি দিয়ে দিলাম, এখানে তোমরা অন্য অন্য যে গোলগুলো আছে খালি এগুলোও তোমরা পূরণ করে দিলে দিতে পারো, আর না দিলে কোনো সমস্যা নেই। আমাদের আগেই বলা আছে যে লাল চিহ্নগুলো পূরণীয়। তারপরে আমাদের এইখানে এইটা পূরণ করতে হবে যে জমির মালিকের, জমির মালিক যে হয় যেটা হয়, বাড়াগিত বাড়াগিত হলে নিজ হলে নিজ, আমার নিজ, এখানে
যে জমির মালিক তার নামটা আমার এখানে দেওয়া আছে সে মালিক সে, তো আমি এটা কপি করে এখানে নিচে নিয়ে বসিয়ে দেব। কন্ট্রোল বি প্রেস করলে কিন্তু কপি এখানে পেস্ট হয়ে যাবে। ফুট কত ফুট দূরে তোমার খুঁটি, তোমার খুঁটির থেকে বিদ্যুৎ মিটারটা কতটুকু দূরে হবে, এটা আমার এখানে 90 মিটার হবে। তারপরে একটা পাশের একটি মিটারের সাথে আবেদন, যে ক্ষতি আবেদনের যে গ্রাহক বই নাম্বারটা আছে নম্বরটা দিবে, তারপরে এখানে হিসাব নম্বরটাও দিয়ে দিবে। তোমরা এটা পাশের যে মিটার আছে মিটারের থেকে এই বই এই মিটারের আবেদনের বিলের থেকে তোমরা এই নাম্বারটা পেয়ে থাকবে। যদি পাশে আশেপাশে কোনো গ্রাম আশেপাশে কোনো মিটার না থাকে, অন্য গ্রামের আশেপাশের যে গ্রাম আছে গ্রাম থেকে হলেও চলবে। তারপর এখানে স্থায়ী না অস্থায়ী সবগুলো আছে, একদম আমি স্থায়ী দেবো। স্থায়ীভাবে আমরা নিচ্ছি এই মিটারটা, তাহলে আমরা এখানে স্থায়ী কিন্তু ক্লিক করব। হ্যাঁ, এখানে হলো আইটেম কি কি তুমি এখানে কি কি চালাবে, কিসের জন্য চালাবে এখানে সব দিয়ে দেবে। আমি কিন্তু এটা সিলেক্ট করবো অন্যান্য, কারণ যদি কোনো কোম্পানি বা বাণিজ্যিকটা বাণিজ্যিক না হয় তাহলে আমরা অন্যান্য দিয়ে দেব। এখানে আইটেম সংখ্যা, এতে কয়টি আইটেম, আমি 200 আইটেম চালাবো। লুট হবে এখানে আমি দিয়ে দেবো 20-এর মতো, যার যার মতো দিয়ে দিতে পারো, যত হবে তত এনে কিলোওয়াট উঠবে। এখানে আমাদের এখানে ক্লিক করলে কিন্তু এখানে কিলোওয়াট লুট কিন্তু 4 কিলো উঠবে এখানে। এই এখানে আমরা কিন্তু দেখাচ্ছে, এখানে আমরা কিন্তু এখানে ছবি, এখানে ছবি আমরা যে ছবিটা কাজ করে রেখেছি 300x300 সাইজের যে ছবিটা, এই ছবিটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো এই ছবিটা। তারপর এখানে আইডি, যে পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যে এটাই থাকো, এটা কিন্তু ফাইলটা কিন্তু আগে সাইজ করে এত বা এত এখানে সাইজটা দেওয়া আছে, তোমরা সাইজটা এখানে করে, আমি মানে করে রেখেছি এটা এখানে। তারপরে হারিজ মানে জমির যে পর্চাটা, এই পর্চাটা কিন্তু স্ক্যান করে আবার এইটাও এখানে দিয়ে দিতে হবে। ফাইলটা সাইজও এখানে দেওয়া আছে, তোমরা দেখে করে নিও। আমরা ওনার জন্য পর্চাটাও করে রেখেছি, তবে এত দেখতে পাচ্ছ। তারপরে আমরা নিচে দেখো, আমি পল্লী বিদ্যুৎ সমিতি এর বিলে উল্লেখ পরিবদ্ধ শর্তাবলীর সাথে একমত আছি, মানে শর্তের সাথে একমত আছি। আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো, যেখানে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপরে সংরক্ষণ করে যদি বাতিল করেছে বাতিল, এখন আমরা সংরক্ষণ করব। এখানে ক্লিক করে হ্যাঁ দেখতে পাচ্ছ আবেদন হয়ে গেছে। এভাবে এভাবে তো একটা চলে আসবে মেসেজ, এই মেসেজটা এখানে দেখতে পাচ্ছ আমাদের নম্বর, টেকিং নম্বর এবং পিন নম্বর দেওয়া আছে, কিন্তু এই টেকিং নম্বর পিন নম্বরটা আমি কপি করে রাখবো, কারণ পরবর্তীতে যদি আবেদন পরিবর্তন করতে চাই বা ফাইল ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এটা লাগবে। আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দেওয়ার পরে এইরকম একটা পেজ চলে আসবে। এইরকম একটা পেজ এখান থেকে নিচে আছে ডাউনলোড করুন, এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করতে হবে আমাদের, কারণ এটা আমাদের জমা দিতে হবে। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম, এখানে দেখতে পাচ্ছ আমরা ডাউনলোড করে নিবে। তারপর আমাদের কিন্তু এটা পিন করতে হবে, কিভাবে পিন করতে হবে, এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি পিনটার অপশন চলে আসবে আমাদের। এই যে চলে এসেছে, একটু সময় লাগবে, তাহলে দেখতে পাচ্ছ এইরকম চলে আসবে আমাদের। এইরকম হলো আমাদের, এটা হলো আমার ফর্ম যেটা আমি পূরণ করেছি। এটা কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ যেখান থেকে আমরা অফিসে জমা দেব, এই অফিস যে ওখান থেকে আমরা মিটারটা সংগ্রহ করব। এইখান থেকে প্রিন্টে, এখানে আবার প্রিন্টে একটা অপশন আছে আমাদের দেখতে পাচ্ছ, এখানে এখানে আমরা ক্লিক করব। এইরকম চলে আসবে ইন্টারফেস। তারপরে কিন্তু আমাদের প্রিন্টার সিলেক্ট করতে হবে, প্রিন্টার সিলেক্ট করে এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। এটা রঙিন প্রিন্ট করতে হবে, কিন্তু রঙিন ফটোকপিটা আমাদের কিন্তু জমা দিতে হবে, প্রিন্ট কপিটা। তোমরা চাইলে একটা ফটোকপি তোমাদের নিজের কাছে রেখে দিতে পারো। আমাদের এরকম প্রিন্টের অপশন চলে এসেছে, প্রিন্ট হচ্ছে আমাদের
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন এটা হলো নতুন পদ্ধতি, সবাই কিন্তু এটা মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা। আমাদের অনেকেই কমেন্ট করেছে যে পল্লী বিদ্যুৎ মিটার কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমি আমাদের আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার এই লিঙ্কটা দিয়ে দেব, যাতে তোমরা সহজেই কিন্তু পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনটা করতে পারো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন এরকম টিপস পাও নতুন নতুন। এটা হলো শিক্ষণীয় সাইট, সব ধরনের শিক্ষণীয় জিনিস আমরা এখানে দিয়ে থাকব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে ভিডিও।